নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের একদম লেটেস্ট ওয়েদার আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রবল বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ একাধিক জেলায়, বাড়বে গরম। বর্ষা এখনও সম্পূর্ণভাবে আসেনি বাংলায়, আপাতত প্রাক বৃষ্টিতেই ভিজবে কলকাতা সহ একাধিক জেলা। তবে সকাল থেকেই দাবদাহে নাজেহাল হবে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকাগুলি। যদিও দিনের শেষে প্রাক বর্ষার বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে 11 জুন বাংলায় প্রবেশ করবে বর্ষা। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু এই রাজ্যে প্রবেশ করবে। তবে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি করা হয়েছে। হাওয়া বিসূত্রে বলা হচ্ছে সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে প্রবল পরিমাণে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আজ শহরের আকাশ আংশিক মেঘলাই থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, আর শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি। তবে বেশ কিছুটা চড়বে তাপমাত্রার পারদ। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টি হয়েছে 0.002 মিলিমিটার। তো ফ্রেন্ডস, একদম লেটেস্ট ওয়েদার আপডেট, যেটা এখানে বুঝতে পারলেন যে 11 তারিখ নাগাদ আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী 11 তারিখ নাগাদ আমাদের রাজ্যে বর্ষা ঢুকছে। তো সেই হিসাবে দেখতে গেলে এখনও পর্যন্ত কিন্তু যে গরমটা যেটা রয়েছে সেটা সকালের দিক থেকে আপাতত গরম থাকবেই কলকাতা সহ আরও যে এরিয়াগুলো রয়েছে, কিন্তু সন্ধ্যের দিকে বা বিকালের দিকে কিন্তু বৃষ্টি, ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে, কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে। কিছু কিছু জেলা এখানে মেনশন করা হয়েছে, আপনারা সেটা আশা করি বুঝতে পেরেছেন। আর বেশ কিছু জেলায় গতকালকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের একদম লেটেস্ট ওয়েদার আপডেট। তো আজকের এই ওয়েদার আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।